2021 সালে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে এই জোড়া খুন রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। তিনি জানান, একাধিক হত্যা মামলার আসামি শাহান শাহ আলম বিপ্লব ও তার দেহরক্ষী মনির হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান 2021 সালের 12 আগস্ট রাতে। পরে ঘটনাটি নিয়ে পিবিআই তদন্তে নামলে তাতে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে। পিবিআই প্রধান জানান, বিপ্লবের ডিশ ব্যবসার সহযোগী মামুন এই হত্যার পরিকল্পনা করেন। ঘটনাস্থলে ছিলেন এবং এইটি টোটাল ব্যাপারটি লিড দেখালো মামুন। আমাদের এখানে 164-এ এসছে, তারা দাবি করেছেন যে ওমর ফারুক নামে একজন টাকা দিয়েছে, কিন্তু আমরা এই টাকাটা কীভাবে পেলো এখন পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে পারিনি, এইটুকু আমাদের বাদ রয়েছে। 2021 সালে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে এই জোড়া খুন রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। তিনি জানান, একাধিক হত্যা মামলার আসামি শাহান শাহ আলম বিপ্লব ও তার দেহরক্ষী মনির হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান 2021 সালের 12 আগস্ট রাতে। পরে ঘটনাটি নিয়ে পিবিআই তদন্তে নামলে তাতে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে। পিবিআই প্রধান জানান, বিপ্লবের ডিশ ব্যবসার সহযোগী মামুন এই হত্যার পরিকল্পনা করেন। ঘটনাস্থলে ছিলেন এবং এইটি টোটাল ব্যাপারটি লিড দেখালো মামুন। আমাদের এখানে 164-এ এসছে, তারা দাবি করেছেন যে ওমর ফারুক নামে একজন টাকা দিয়েছে, কিন্তু আমরা এই টাকাটা কীভাবে পেলো এখন পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে পারিনি, এইটুকু আমাদের বাদ রয়েছে। 2021 সালে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে এই জোড়া খুন রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। তিনি জানান, একাধিক হত্যা মামলার আসামি শাহান শাহ আলম বিপ্লব ও তার দেহরক্ষী মনির হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান 2021 সালের 12 আগস্ট রাতে। পরে ঘটনাটি নিয়ে পিবিআই তদন্তে নামলে তাতে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে। পিবিআই প্রধান জানান, বিপ্লবের ডিশ ব্যবসার সহযোগী মামুন এই হত্যার পরিকল্পনা করেন। ঘটনাস্থলে ছিলেন এবং এইটি টোটাল ব্যাপারটি লিড দেখালো মামুন। আমাদের এখানে 164-এ এসছে, তারা দাবি করেছেন যে ওমর ফারুক নামে একজন টাকা দিয়েছে, কিন্তু আমরা এই টাকাটা কীভাবে পেলো এখন পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে পারিনি, এইটুকু আমাদের বাদ রয়েছে। 2021 সালে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে এই জোড়া খুন রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। তিনি জানান, একাধিক হত্যা মামলার আসামি শাহান শাহ আলম বিপ্লব ও তার দেহরক্ষী মনির হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান 2021 সালের 12 আগস্ট রাতে। পরে ঘটনাটি নিয়ে পিবিআই তদন্তে নামলে তাতে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে। পিবিআই প্রধান জানান, বিপ্লবের ডিশ ব্যবসার সহযোগী মামুন এই হত্যার পরিকল্পনা করেন। ঘটনাস্থলে ছিলেন এবং এইটি টোটাল ব্যাপারটি লিড দেখালো মামুন। আমাদের এখানে 164-এ এসছে, তারা দাবি করেছেন যে ওমর ফারুক নামে একজন টাকা দিয়েছে, কিন্তু আমরা এই টাকাটা কীভাবে পেলো এখন পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে পারিনি, এইটুকু আমাদের বাদ রয়েছে।